নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি একটি খুবই মজাদার জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা প্রত্যেকেই নানান ধরনের পুরভরা কচুরি খেয়ে থাকি, তবে এদের মধ্যে ছাতুর পুরভরা কচুরি কিন্তু অন্যতম। এই ছাতুর পুরভরা কচুরি যেমন ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যায়, তেমনই স্বাদে কিন্তু এটা অন্যান্য কচুরিকে টেক্কাও দিয়ে থাকে। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে এভাবে ঝটপট ছাতুর পুরভরা কচুরি তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারো। এটি যেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তেমনই এর স্বাদ অতিথিদের মুগ্ধ করবেই। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি চলে যাই রেসিপিতে। রেসিপিটি দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় কাপে 3 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। সাধারণত আমরা লুচি তৈরি করার সময় এই ময়দা মাখাতে যতটা তেল অ্যাড করি তার থেকে একটু বেশি অ্যাড করতে হবে এই কচুরির ক্ষেত্রে। এখন নুন আর তেলটা ময়দার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো তৈরি করে নেব। এখন এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য, ততক্ষণে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরই সাথে আমি ছাতুরপুরটাও রেডি করে নেব। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ছোলার ছাতু। এখন এই ছাতুর মধ্যে একে একে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, এরপর অ্যাড করব চিনি। চিনিটা আমি এখানে 3 চামচ অ্যাড করছি। চিনিটা ছাতুর কচুরিতে একটু বেশি হলেই ভালো লাগে, পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর অ্যাড করছি রিফাইন্ড অয়েল। এখানে আদা বাটার পরিবর্তে তোমরা চাইলে হিং ব্যবহার করতে পারো। এখন এই সমস্ত উপকরণগুলো ছাতুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে ছাতুর সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকব এবং এটাও ছাতুর সাথে মেশাতে থাকব। খুব বেশি জল একেবারে অ্যাড করা যাবে না, এইভাবে অল্প অল্প জল অ্যাড করতে হবে এবং মেশাতে থাকতে হবে। ছাতুর পুরটা কিন্তু একটু ঝরঝরে তৈরি হবে, খুব বেশি ভিজে তৈরি হবে না, তবে এর মধ্যে একটু ভিজে ভাব রাখতে হবে। এই ছাতুর পুরের মধ্যে যদি খুব বেশি জল অ্যাড করে ফেলো সেক্ষেত্রে কিন্তু পুরটা খুব বেশি ভিজে যাবে এবং কচুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে না। আর এভাবে ঝরঝরে তৈরি করলে প্রত্যেকটি কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আধা ঘন্টা হয়ে গেছে আর আমি যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন অনেকটাই সফট হয়ে গেছে। এটা এখন আবারও একটু মথে নেব, এরপর এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। ডো থেকে এতটুকু পরিমাণ নিয়ে এটা হাত দিয়ে ভালো করে গোল করে নেব। এরপর এভাবে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ছাতুর পুর। পুরটা খুব সাবধানে এর মধ্যে ভরে নিতে হবে এবং মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থেকে যায়। এই একইভাবে আমি প্রত্যেকটি লেচি তৈরি করে নেব। কচুরি পারফেক্টভাবে তৈরি করার জন্য পুরের পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে। লেচির আন্দাজে পুরের পরিমাণ বেশি হয়ে গেলে বেলার সময় কিন্তু ফেটে যাবে। পুর ভরে নেওয়ার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর একটি করে লেচি নেব এবং তেল লাগিয়ে এটা হালকা হাতে বেলে নেব। আমি এখানে আমার কাজের সুবিধার জন্য গরম তেলটা লাগিয়ে বেলে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের সুবিধা মতো ঠান্ডা অথবা গরম তেলে বেলতে পারো। বেলে নেওয়া হয়ে গেলে আমি একে একে কচুরিগুলো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কচুরিটা তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম বলের মতন ফুলে উঠেছে। এখন দুটো সাইডই খুব ভালো করে ভেজে নেব, এরপর তেল ঝরিয়ে তুলে নেব। আমার বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তোমাদের ছোট্ট একটি লাইক আমাকে উৎসাহ দেবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যদি আমার রেসিপি তোমার পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।
এরই মধ্যে আমার কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এটা গরম গরমই পরিবেশন করব। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার সঙ্গেই থেকো। ধন্যবাদ।